দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। প্রথমেই রয়েছে, আবারও ড্রোনের সাহায্যে সৌদি আরবের বিমান ঘাঁটিতে ইয়েমেনিদের আঘাত। এদিকে নির্বাচনের জালিয়াতি ও কপটতার অভিযোগ নেতানিয়াহুর। আরও জানবেন, মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল। এদিকে বিশ্বে ইসলামী অর্থনীতির অগ্রনায়ক হতে চায় তুরস্ক। আরও জানিয়ে দিচ্ছি, কলকাতায় বিজেপি অফিসের কাছ থেকে 51 বোমা উদ্ধার। এছাড়াও রয়েছে, বাইতুল মোকাদ্দাসে পতাকা মিছিলের ইহুদিবাদী পরিকল্পনার পরিণতির বিষয়ে হামাসের হুঁশিয়ারি। আরও জানিয়ে দিচ্ছি, বিদ্রোহীদের হাতে মিয়ানমারের আরও 3 সেনা নিহত। সর্বশেষ রয়েছে, আফগানিস্তানে স্থল মাইন বিস্ফোরণে নিহত 11। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। আবারও ড্রোনের সাহায্যে সৌদি আরবের বিমান ঘাঁটিতে ইয়েমেনিদের আঘাত। সৌদি আরবের দক্ষিণের কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বিমান ঘাঁটির খামিস মুশাইত এলাকায় অবস্থিত ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া শারি হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কে-2 ড্রোনের সাহায্যে কিং খালিদ বিমান ঘাঁটিতে নিখুঁত আঘাত হানা হয়েছে। অবশ্য সৌদি গণমাধ্যম বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনি ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনে অব্যাহত সৌদি আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে। গত কয়েক সপ্তাহে কিং খালিদ বিমান ঘাঁটিতে এ নিয়ে কয়েক দফা হামলা চালালো ইয়েমেনি বাহিনী। কয়েকদিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের আরামকো তেল স্থাপনায় 6 ড্রোনের সাহায্যে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত কয়েক মাসে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুতি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনি সেনারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও তেল স্থাপনায় হামলা চালাচ্ছে। তাদের দাবি, সৌদি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত রাখা হবে। এদিকে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং হুতি আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র আরব দেশ ইয়েমেনের ওপর এই বর্বর আগ্রাসন চালায়। কিন্তু আজ পর্যন্ত সৌদি জোট তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং ইয়েমেনিদের হুতি আন্দোলন ও সমর্থিত সামরিক বাহিনী দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন সৌদি আরবের উপর প্রচণ্ড সামরিক চাপ সৃষ্টি করেছে। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। নির্বাচনের জালিয়াতি ও কপটতার অভিযোগ নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাকে উৎখাত গঠিত নতুন জোট ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক জালিয়াতির ফল। তার এই মন্তব্যের কয়েক ঘন্টা পর পেছনে ধ্বংসযজ্ঞ না রেখে যাওয়ার আহ্বান জানিয়ে লোকজনকে সরকার গঠনের সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট। খবর রয়টার্সের। নেতানিয়াহু এমন এক সময় এই মন্তব্য করেছেন যখন দেশের ভেতরে রাজনৈতিক সহিংসতার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান। উগ্র ডানপন্থী লিকুদ পার্টির আইন প্রণেতাদের নেতানিয়াহু বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক জালিয়াতির প্রত্যক্ষদর্শী হচ্ছি আমরা। এদিকে নাফতালি বেনেটের নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের দিকে আলোকপাত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বামপন্থী, মধ্যপন্থী ও আরব দলগুলোর সঙ্গে জোট না করার অঙ্গীকার করেছিলেন বেনেট। এদিকে গত মার্চের নির্বাচনের ফল অনুষ্পত্তি থাকায় বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে সরকার গঠন করতে বিরোধী দলীয় নেতা বামপন্থী ইয়ার লাপিতের সঙ্গে জোট গড়েছেন নাফতালি বেনেট। জোটে আরব সংখ্যালঘু রয়েছেন। এদিকে শর্তানুসারে প্রথমে বেনেট 2 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, পরে তা ইয়ার লাপিতের কাছে হস্তান্তর করবেন। মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল। পূর্ব জেরুজালেমে শেখ জাররাতে আল জাজিরার সাংবাদিক জিভারা বুদাইরিকে গ্রেপ্তারের 24 ঘন্টা না যেতেই 2 ভাইবোনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল পুলিশ। ফিলিস্তিনিরা বলছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী মিডিয়া যুদ্ধে হেরে সাংবাদিকদের টার্গেট করছে। অধিকৃত পূর্ব জেরুজালেমে বিক্ষোভের সংবাদ সংগ্রহকালে ইসরায়েলি পুলিশ আল জাজিরার সাংবাদিক জিভারা বুদাইরিকে মারধর করে, তার ক্যামেরা ভাঙচুর করে, তাকে গ্রেপ্তার করে। সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক সংগঠনগুলোর নিন্দা ও সমালোচনার পর হেফাজতে থাকা জিভারা বুদাইরিকে মুক্তি দেয় ইসরায়েল। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার সংগঠন রিপোর্টস উইদাউট বর্ডার্স এর মুখপাত্র সাবরিনা বেনুই বলেন, ইসরায়েল কর্তৃত্ব সাংবাদিক গ্রেপ্তার স্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতার লঙ্ঘন। ইসরায়েল সাংবাদিকদের সরেজমিনে সংবাদ সংগ্রহে বাধা দিতে চায়। সাংবাদিকরা দায়িত্ব পালন করুক, তারা সেটা চায় না। এদিকে ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের রামাতুল্লাতে ইহুদি বাহিনীর নির্যাতনের শিকার হওয়া সাংবাদিকের সমর্থনে একটি র্যালি বের হয়। রামাল্লা থেকে আল জাজিরার রিপোর্টার নিদা ইব্রাহিম জানান, নির্যাতনের শিকার সাংবাদিকদের সমর্থনে বিক্ষোভকারীরা বলেছেন, দখলকৃত ইসরায়েলের নির্যাতনের খবর সাংবাদিকরা বিশ্ববাসীকে দেখাচ্ছে, এ কারণে তারা সাংবাদিকদের টার্গেট করেছে। বিশ্বে ইসলামী অর্থনীতির অগ্রনায়ক হতে চায় তুরস্ক। বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় তুরস্ক নেতৃত্বের স্থান দখল প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
আর সেটা করতে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামিক ইকোনমিস্ট অ্যান্ড ফাইন্যান্সের মতো বিভাগ খোলা হচ্ছে। দেশটির বৃহৎ ঋণদাতা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারাও এ বিষয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। তুরস্কের কোনিয়া কারাতায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইকোনমিস্ট অ্যান্ড ফাইন্যান্স বিভাগের প্রধান হামিদ দন্দুরেন বলেন, তুরস্কের বৈশ্বিক ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার অগ্রনায়ক হতে চাওয়ার উদ্যোগ প্রশংসনীয়। তবে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা শুধুমাত্র ইসলামিক ব্যাংকিং নয়, ইন্স্যুরেন্স, কোষাগার ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ এবং লেনদেন নিয়ন্ত্রণ কার্যক্রমও ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার অংশ। এদিকে হামদি দন্দুরেন বলেন, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার পরিপূর্ণ উন্নয়ন করতে আঙ্কারার উচিত অর্থনৈতিক বিধিমালা গঠন করা, আর এটা হতে হবে ইসলামিক অর্থনৈতিক নীতিনীতির অধীন সামরিক পদক্ষেপ। তুরস্কের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, যদিও ইসলামী ব্যাংকগুলো সুদমুক্ত, কিন্তু সকল অর্থনৈতিক লেনদেন ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার আলোকে না গেলে আমাদের ব্যবসা করা উচিত নয়। এর জন্য প্রয়োজন অর্থনৈতিক চক্রে ব্যবহৃত প্রযুক্তিগত আবেদন, ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি, ইসলামী বিনিয়োগ ফান্ড এবং ইসলামী অনুভূতি সম্পন্ন মধ্যবর্তী প্রতিষ্ঠান। সূত্র আনাদোলু এজেন্সি। কলকাতা বিজেপি অফিসের কাছ থেকে 51 বোমা উদ্ধার। ভারতের কলকাতায় রাজ্য বিজেপি অফিসের কাছে খিদিরপুর ও হেস্টিংস ক্রসিং এলাকা থেকে 51টি বোমা উদ্ধার করেছে পুলিশ। 4টি বস্তার মধ্যে রাখা ছিল বোমাগুলি। সেনা গোয়েন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের অপরাধ দমন শাখা জানতে পারে হেস্টিং এলাকায় কয়েকটি বস্তা পড়ে আছে যার ভেতর বোমা থাকতে পারে। খবর আনন্দবাজার পত্রিকা। এদিকে খবর পেয়ে কলকাতা পুলিশ নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছায়। সেখান থেকে উদ্ধার হয় 4টি বস্তা যার ভেতরে রাখা ছিল 51টি তাজা বোমা। পরে খবর পেয়ে খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে, তারা এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে গেছে। কে বা কারা বোমা এই বোমা ভর্তি বস্তা রেখে গেল তা জানতে শুরু হয়েছে তদন্ত। বাইতুল মুকাদ্দাসে পতাকা মিছিলের ইহুদিবাদী পরিকল্পনার পরিণতির বিষয়ে হামাসের হুঁশিয়ারি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা অঞ্চলের প্রধান ইহিয়া সিনওয়ার বলেছেন, মসজিদুল আকসায় আবারও হামলা হলে প্রতিরোধ যোদ্ধারা তেল আবিবের বড় ধরনের আঘাত হানবে। ফিলিস্তিনের সাফা বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বাইতুল মুকাদ্দাস শহরে উগ্র ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করার পর যে উস্কানিমূলক ঘোষণা দিয়েছে প্রসঙ্গে বলেন, ইহুদিবাদীরা যদি মসজিদুল আকসায় আবার হামলা চালায় তাহলে আমরাও আগের অবস্থানে ফিরে যাব, এক্ষেত্রে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের উগ্র সংগঠনগুলো বাইতুল মুকাদ্দাসে সব ইহুদিবাদীকে আগামী বৃহস্পতিবার পতাকা মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। এটাকে মারাত্মক উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে গণ্য করেছে ফিলিস্তিনিরা। ইহুদিবাদী ইসরায়েলের পত্রিকা ইয়াদি উত অহরানা তৎ লিখেছে, এই মিছিলের অনুমতির জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে। এই মিছিলটি বাইতুল মুকাদ্দাসের 3টি এলাকা অতিক্রম করবে। এরপর তারা মসজিদুল আকসা প্রাঙ্গণ ও প্রবেশদ্বার পর্যন্ত যাবে। এছাড়াও হামাসের মুখপাত্র মোহাম্মদ হামুদা ও মসজিদুল আকসাকে অবমাননার পরিণতির বিষয়ে আবারও সতর্ক করে দিয়েছেন। সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে। বিদ্রোহীদের হাতে মিয়ানমারের আরও 3 সেনা নিহত। বিদ্রোহীদের হাতে মিয়ানমারের সেনাবাহিনীর আরও 3 সদস্য নিহত হয়েছে। চীন রাজ্যের মাগোয়া অঞ্চলের হিতিলিন শহরে এই ঘটনা ঘটে। এর আগেও দেশটির কারেন বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কোয়াহ রাজ্যের দেমোশো শহরে মিয়ানমারের অন্তত 80 সেনা নিহত হয়েছিল। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী 3 রাজ্যের মাগোয়ার অঞ্চলে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় বিদ্রোহীরা সেনাবাহিনীর উপর অতর্কিত আক্রমণ করে, এতে সেনাবাহিনীর 3 সদস্য নিহত হন। বিদ্রোহী গোষ্ঠী চীন ল্যান্ড ডিফেন্স ফোর্সের একজন সদস্য এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মিয়ানমার নাও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হতান পিন গ্রামের একটি শিক্ষা প্রশাসনের অফিসে হ্যান্ড বোমা বিস্ফোরিত হয়। হিতলিন থেকে জান্তা বাহিনী এই ঘটনা তদন্ত আসে। এ সময় স্থানীয় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে হিতলিনের মিলিটারি কাউন্সিল তাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের কথা স্বীকার করেন। ওই সংঘর্ষে 3 বিদ্রোহী নিহত হয় বলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে গত 1 ফেব্রুয়ারি বেসামরিক সরকারের নেতাদেরকে গ্রেপ্তার করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর দেশজুড়ে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু হয়। সেনাবাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন শুরু করলে এখন পর্যন্ত 800-এর বেশি অধিক বিক্ষোভকারীরা নিহত হয়েছে। এই অশান্ত পরিস্থিতির মধ্যে অধিক স্বায়ত্তশাসনের দাবিতে বিদ্রোহ করা মিয়ানমারের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বেড়েছে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, আফগানিস্তানে স্থল মাইন বিস্ফোরণে নিহত 11। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সড়কে পেতে রাখা স্থল মাইন বিস্ফোরণে 3 শিশুসহ একটি গাড়ির অন্তত 11 আরোহীর মৃত্যু হয়েছে। বাটগিস প্রদেশে ঘটনাটি ঘটেছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। বোমাটি পেতে রাখার জন্য তারা তালিবান বিদ্রোহীদের দায়ী করেছেন।
বাটগিসের গভর্নর হুশামউদ্দিন শামস জানিয়েছেন, ওই 11 জন যাত্রী কালা ই নাও শহরের দিকে যাওয়ার সময় মাইন বিস্ফোরণে নিহত হন। সশস্ত্র সংগঠন তালিবান সহ কোনো গোষ্ঠী হামলাটির দায় স্বীকার করেনি বলে এরই মধ্যে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ভয়াবহ এই ঘটনার মধ্যেই কাতারের আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া, কূটনীতিকদের ও আফগানিস্তানে কর্মরত মানবিক ত্রাণ সংস্থাগুলোর কর্মীদের সুরক্ষা ইস্যুতে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন তালিবানের জ্যেষ্ঠ নেতারা। এদিকে জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তালিবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান শের মোহাম্মদ আব্বাস ইস্টানিক জাই আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার প্রতি জোরালো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করেছেন বলে গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন। এছাড়াও বৈঠকে উপস্থিত তালিবান প্রতিনিধি দল আফগানিস্তান ভিত্তিক জাতিসংঘের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর কর্মীদেরও অন্যান্য কূটনীতিকদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।